নমস্কার, আজ আমি মশলা ভরা করলা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য রসুন দুটো ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা এবং দুটো কুচনো পেঁয়াজ, এইগুলো নিয়ে আমি পিষে নিলাম। করলায় পুর দেব। এবার আমি করলা একটু কেটে নিচ্ছি মাঝে, করলাগুলো সামান্য হালকা চিড়ে দিলাম। এবার অল্প জলে লবণ, হলুদ এইসব দিয়ে আমি হালকা ভাপিয়ে নেব। আমি তুলে নিলাম করলার। এবার বীজগুলো চামচের পিছন দিক দিয়ে আমি তুলে দিলাম, বের করে রেখে দিলাম এগুলো। আমি এখানে তিনটে করলা নিয়েছি, সবগুলোই আমি একে একে বের করে নিচ্ছি বীজগুলো। এইবার আমি মশলাটা রেডি করে নেব পুর দেওয়ার জন্য। কড়াইয়ে হালকা তেল দিলাম, সামান্য জিরে আর পেঁয়াজ। এবার মশলা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে বানিয়ে নিতে হবে, তেলে কষে নিতে হবে। আর একটু হলুদ, হালকা লবণ, একটু চিনি। মশলাটা আমার হয়ে গেছে, এটাকে আমি এবার ঠান্ডা করতে দেব প্লেটে। মশলাটা ঠান্ডা হয়ে এসছে, এবার করলায় পুর দিয়ে দিচ্ছি। বাড়িতে এরকম করে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এবার সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি, তাছাড়া পুরটা বেরিয়ে যাবে ভাজার সময়। আমি তিনটে এইভাবে বেঁধে নেব। এবার তেলে আমি এগুলোকে ভেজে নেব। সরষের তেলে ভাজছি। এপিট ওপিট করে ভেজে নেব। এবার
একটা করে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে করলা, রেডি, কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ দেখুন আমার রেডি করলা।